আমাদের যাদবকে কেন্দ্রীয় করা হয়েছে, উনি কোনোদিন আমাদের এখানে তৃণমূল করেনি, ওয়ার্ডে কোনো জায়গা দিয়ে কোনো বিষ্ণুপুরে কোথাও কোনোদিন তৃণমূল করেনি, আজীবন সিপিএম কংগ্রেস বিজেপি করে দিয়েছেন। বিগত বিধানসভা যে ভোট হয়েছে তাতেও বোমবার হয়ে নিজের ঘর ভাড়া দিয়েছিল, প্রার্থী হয়েছিল, মানে ভোট উপচার করেছে। এখন হঠাৎ করে জানি না কোথা থেকে কীভাবে তাকে প্রার্থী করে দেওয়া হলো আমাদের 11 নম্বর ওয়ার্ডে। আমাদের উঁচুতলার কোনো কর্মীকে প্রার্থী করা হোক আমরা মেনে নেব। সেই প্রার্থী পদ যখন ডিক্লেয়ার হয়নি তার আগে পর্যন্ত যে আমাদের বিরোধিতা করে এসেছে, আমাদের পৌরসভার এগেনস্টে বাজে বাজে কমেন্টস করেছে, তার ফেসবুক প্রোফাইল ঘাঁটলেই দেখতে পাওয়া যাবে যে আমরা পৌরসভাটাকে নাকি দুর্নীতির আগড়া বানিয়ে দিয়েছি। উনি নাকি এসে পরিষ্কার করবেন বিজেপির থেকে, উনি বিজেপির ক্যান্ডিডেট না হয়ে তৃণমূলের থেকে আবার ক্যান্ডিডেট হওয়ার জন্য এসে গেছেন। জানি না কোথা থেকে কীভাবে হচ্ছে, আমরা তো কিছু বুঝতেই পারছি না, আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা মানি না। যদি প্রার্থী বদল না করা হয় তাহলে কি, যদি প্রার্থী পদ প্রত্যাহার না করা হয় তাহলে আমাদের ওয়ার্ডের থেকেই আমরাই কোনো কর্মীকে দাঁড় করাবো নির্দল থেকে, এবং আগামী দিনে যে পৌরসভা গঠন হবে, পৌর বোর্ড গঠন হবে, তৃণমূলের বোর্ড তো অবশ্যই গঠন হবে, তাতে আমরা সমর্থন করবো। আপনার নাম? ভোলানাথ দত্ত।